আসাব, তোমার কি হয়েছিল বাবা? হাত কেটে গিয়েছে। হাত কেটে গিয়েছে, কিভাবে কাটলো তোমার হাত? গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাত কেটে গেছে। হ্যাঁ। কিভাবে অ্যাক্সিডেন্ট করেছিল বাবা তুমি? ও বাবা। হ্যাঁ বাবা। গাড়ি উল্টে গেছিল। হ্যাঁ। কিভাবে উল্টে গেছিল বাবা? পাগল বিচে হাতে কোন জায়গা কোন জায়গা লাগছে বাবা তোমার? দেখাও তো হাতটা, তো দেখাও তো। হ্যাঁ ভালো করে দেখাও দিন। এই যে এইভাবে এইভাবে হয়েছিল আব্বা, দেখি দেখি আমার সোনা বাকিটা কতখান খারাপ হয়েছে, হাত নষ্ট হয়েছে বাবা তোমার। এই হাতো তোমার, এই হাতো সোনা। হ্যাঁ এই হাতো তো হয়েছে, এই হাতো তো ডাইন, হ্যাঁ ডাইন হাতো হয়েছে। তুমি কি অনেক ব্যথা পেয়েছিলে বাবা? একটু কেন্দ্রে থেমে গেছিলে, তা এখন তুমি কোনে গেছিলে? হ্যাঁ সাইকেল ঠিক করতে গেছিলে। সাইকেল ঠিক করা কি হয়েছে? হয়নি তো, এখন সাইকেল আলা কালকে দিবে তাই বলেছে, তাই তো? এখন তুমি ওই সাইকেল এবার ঠিক করলে তো এবার সাইকেল চালানো শিখে ফেলবে, তাই না বাবা? হ্যাঁ সাইকেল কিনবো তো, আমার ওই আমরা ঝিনাইদহ থেকে সাইকেল কিনবো আবার। হ্যাঁ না কালকে না, কালকে তো আমি ঢাকায় চলে যাবে বাবা। কয় হাত ছেড়ে গেছে অল্প একটু, আর একটু আছে ব্যথা। বাবা গো তালি তুমি অনেক কষ্ট পেয়েছো তুমি অ্যাক্সিডেন্ট হয়ে, তাই না বাবা? হ্যাঁ বুঝেছি। গাড়িতে যে গাড়িতে যে উল্টে গেছিল, তোমরা কে কে ছিলে গাড়িতে? তাই সবাই গাড়িতে ছিল, তাই তো? এটা মানে গাড়ি উল্টাইছিল কোন জায়গায়? হ্যাঁ হলিধানি বাজার। আচ্ছা এইটা এইটা কোন জায়গার ব্রিজ? এটা আমাদের চাঁদপুরের ব্রিজ। হ্যাঁ জি বাবা। হ্যাঁ দেখবো তো অবশ্যই, আর একটু যাও, এটা একটু ব্যাকে হাঁটো দিন, একটু দেখি পিছন দিয়ে হাঁটো, মানে অমনি পিছন ঘিরে হাঁটো। হ্যাঁ এই তো, তাই? আচ্ছা এখানে একটু দাঁড়াও। এইটা আছে আমাদের নদীর ব্রিজ, আমাদের নদী বলতে এই দেখেন আমাদের নদী, আমাদের নদীর ভিতরে ধানের চাষ হচ্ছে, এই দিক দিয়ে ধানের চাষ, তারপরে এদিক দিয়ে ধানের চাষ, কারণ আমাদের নদীতে পানি থাকে না, আষাঢ় শ্রাবণ মাস আসলে কিছুটা পানি হয়, তারপর আর পানি হয় না। জি বাবা এই আমাদের নদীর নাম হচ্ছে একটা নবগঙ্গা, নদীটার নাম আপনারা ইউটিউবে সার্চ দিলে নবগঙ্গা নদী নাম পাইবেন, এবং হচ্ছে আমাদের যে নদীর যে ম্যাপ আছে বই পুস্তকে, যে নদীর ম্যাপ আছে, নদীর ম্যাপের ভিতরে আমাদের এই নবগঙ্গার নাম পাইবেন। জি বাবা। হ্যাঁ আমাদের এই নদীটা বয়ে আইছে আপনার হচ্ছে চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গাই থেকে হয়ে আমাদের ইন্ডিয়া বর্ডার থেকে নদীটা বের হয়ে আসছে, দর্শনা বর্ডার হয়ে চুয়াডাঙ্গা হয়ে থেকে আমাদের এই নদীটা বয়ে চলে গেছে মাগুরা কপাট, এবং হচ্ছে
এটা যিসু লেগেছে একদম জি ওকে মা কইতে হাত দি কি হয় মা কইতে গায়ে হাত দি কি হয় বাবা